हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बंगाली। आज के लिए वीडियो तैयार हो तो मैं तुम्हारे शेयर करब क्लास नाइन रायन मार्टिन क्वेश्चन बैंक देखे पेज नंबर 126 से नैरेशन चेंज गुलो रही है एक्सट्रा एक्टिविटीज सेटार पार्ट वन। नैरेशन चेंज शेयर करार जो तुम्हारा अने के कमेंट कर क्वेश्चन बैंक जो उत्तरगुलो नैरेशन चेंजर नैरेशन चेंजगलो क्यों करब अनेकगुलो बुझते पर तो तुम्हारे ये विशेष वीडियो बचर क्वेश्चन बैंक सब भलो जो जिस देखल क्योंकि उत्तर कर दे जेटा आगे बोर पिछले उत्तर कर दे तो बचर क्वेश्चन बैंक क्योंकि खूब ही भलो जिन कर तरह ये भिडियोते खूब ही एक भलो दिक तुम्हारा निजे नैरेशन चेंजगलो प्रैक्टिस करो और साथे साथ ही प्रैक्टिस करो तो तुम्हारा भलोक प्रैक्टिस हो जाए प्रत्येक नियम तुम्हारा मन पड़े जाए। नैरेशन चेंजर डिटेल भिडियो हमारे चैनल रही है चाहिए चेक करते पर तो एखे रही है चेंज द मोड अफ नैरेशन अब द फलोइंग सेंटेंसेस। प्रथम रही है द लिटिल बॉय सेड टू द स्ट्रेंजर वी विल नॉट प्ले विथ यू। छोट्ट छेलेरा अपरिचित लोकटा के बल We will not play with you. আমরা তোমার সাথে খেলবো না। তাহলে ছোট্ট ছেলেগুলো এখানে স্ট্রেঞ্জারকে বলছে যে আমরা তোমার সাথে খেলবো না। তাহলে উই উইল নট প্লে এখানে কোন টেন্স রয়েছে আমরা এটাকে বলতে পারছি ফিউচার টেন্সে রয়েছে। তাহলে উইল থেকে যখন চেঞ্জ করব হয়ে যাবে উড যদি রিপোর্টিং স্পিচের ভার্বটা থাকে পাস্ট টেন্সে। রিপোর্টিং স্পিচের ভার্বটা কোন টেন্সে রয়েছে পাস্টে রয়েছে সেইড তাহলে এখানে টোল্ড হয়ে যাবে। আর এবং এটা কিসে কোন সেন্টেন্সে রয়েছে এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে যখন কোটেশন তুলব তখন কি নিয়ে আসবো দ্যাট নিয়ে আসবো। তাহলে কি লিখব দ্য লিটিল বয়েজ সেইড টুর পরিবর্তে কি হয়ে যাবে টোল্ড হয়ে যাবে টোল্ড দ্য স্ট্রেঞ্জার কি বলেছিল স্ট্রেঞ্জারকে দ্যাট দে উইল থেকে হয়ে যাবে উড নট প্লে উইথ হিম উইথ তারপরটা হয়ে যাবে হিম এখানে হিম লিখে দিচ্ছি যে তারা তার সাথে খেলবে না। তারপরটা পরেরটা রয়েছে দেখো দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার টুডে আই এম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। বৃদ্ধ মহিলাটি তার মেয়েকে বলল যে আজকে আমি একটা ক্লে মডেল বানাচ্ছি তোমার জন্য। তাহলে বৃদ্ধ মহিলাটি তার মেয়েকে বলল তাহলে এখানে কি বলছে দ্য ওল্ড লেডি সেইড টুর পরিবর্তে কি হয়ে যাবে টোল্ড হয়ে যাবে টোল্ড হার ডটার আর এখানে টুডেটাকে তোমরা লাস্টে পাঠিয়ে দিতে পারো আর টুডে থেকে চেঞ্জ হয়ে গিয়ে কী হবে দ্যাট ডে। পরের দিন থেকে চেষ্টা করবে এগুলো খাতায় লিখে করানো কারণ এখানে এগুলো ধরছে না ঠিক মতো করে দ্যাট শি ইজ প্রিপেয়ারিং কে কি হয়ে যাবে ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল এখানে দেখো বাকিটা কিন্তু ধরবেই না এ ক্লে মডেল কারণ জায়গাটা ছোট তো তাই তোমাদের পরের দিন থেকে চেষ্টা করবো যে খাতায় লিখে করানোর আজকে একটুখানি তোমরা কষ্ট করে বুঝে নাও এটা এ ক্লে মডেল ফর হার এখানে ইউটা কি ইউটা হচ্ছে এখানে মেয়েটার কথা বলা হচ্ছে তাহলে এখানে হার ফর হার টুডে থেকে হবে দ্য নেক্সট ডে এটা ডট দিয়ে দিলাম এটা বসিয়ে দিও তারপরে হারটা লিখবে আর তারপর লিখবে দ্য নেক্সট ডে। তারপর হি ক্রাইড সেভিং গড সে চিৎকার করলো ভগবান আমায় রক্ষা করো থি তাহলে এখানে সে চিৎকার করে কাকে ডাকছে ভগবানকে ডাকছে তাহলে হি ক্রাইড টু গড টু সেভ হিম তাহলে হি ক্রাইড টু গড সে চিৎকার করে ডাকলো তাহলে হি ক্রাইড টু গড টু সেভ হিম। তারপরটা হি সেইড টু মি সে আমাকে বলল হ্যাভ ইউ গন দেয়ার বিফোর তুমি কি সেখানে আগে গিয়েছিলে তাহলে সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি সেখানে আগে গিয়েছিলাম কি না তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এবং এটা ইয়েস নো কোয়েশ্চেন রয়েছে তাহলে যখন কোয়েশ্চেন তুলব ওয়েদার বা ইফ আসবে তাহলে হি আক্সড মি ইফ আই হ্যাড গন দেয়ার বিফোর সে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে ইউটা এখানে হচ্ছে আই তাহলে ইফ হ্যাড গন দেয়ার বিফোর ফুল স্টপ। তারপরটা দে সেইড টু মি সে তারা আমাকে বলল উই
হ্যাভ গট এ নাইস ব্যাট, আমাদের কাছে একটা সুন্দর ব্যাট রয়েছে, তাহলে দে টোল্ড মি হয়ে যাবে এখানে, দে টোল্ড মি দ্যাট দে হ্যাড গট, হ্যাভ গট থেকে এখানে হয়ে যাবে হ্যাড গট, প্রেজেন্ট সিম্পল সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড গট এ নাইস ব্যাট ফুল স্টপ। তারপরটা দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস লিসেন টু মি অ্যাটেন্টিভলি, তাহলে শিক্ষক তার স্টুডেন্টদের অর্ডার করছে বা আদেশ দিচ্ছে যে আমাকে মন দিয়ে শোনো বা আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে এখানে কী লিখবো, দ্য টিচার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে কিন্তু সেন্টেন্সগুলোও কিন্তু চেনা ভীষণই জরুরি কিন্তু, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন সেন্টেন্সে রয়েছে। তাহলে দ্য টিচার এখানে অ্যাডভাইস লিখবো না, এখানে কিন্তু লিখবো অর্ডার্ড, অর্ডার্ড দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস টু লিসেন টু হিম কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি এখানে রয়েছে, তাহলে টু লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলিটা ডটার দিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখে দেখে লিখে নিও, তাহলে টু হিম অ্যাটেন্টিভলি। তারপরটা শি সেইড টু দ্য বয় হোয়্যার ডু ইউ লিভ, সে ছেলেটাকে বললো যে তুমি কোথায় বাস করো, তাহলে শি আক্স দ্য বয়, শি আক্সড দ্য বয় হোয়্যার আই হ্যাড, হোয়্যার আই না, এখানে তো সে ছেলেটাকে জিজ্ঞাসা করেছে, সে ছেলেটাকে জিজ্ঞাসা করছে, তাহলে এখানে হবে হি, হোয়্যার হি, এখানে লিভ থেকে হয়ে যাবে লিভড, সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, কোন টেন্সে চলে গেলো, পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে গেলো। তারপরটা দ্য স্ট্রেঞ্জার সেই টু মি হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইউর ফ্যামিলি, স্ট্রেঞ্জার আমাকে জিজ্ঞাসা করছে, অপরিচিত লোকটা আমায় জিজ্ঞাসা করছে তোমার পরিবারের বর্তমান অবস্থা কীরকম, তাহলে সে আমায় জিজ্ঞাসা করছে, কোন টেন্সে রয়েছে দেখো, ইজ বলেছে এখানে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর রিপোর্টিং স্পিচটা রয়েছে পাস্টে, তাহলে এটা চলে যাবে পাস্টে, সিম্পল পাস্টে চলে যাবে, তাহলে এখানে জিজ্ঞাসা যেহেতু করছে এবং এটা WH কোশ্চেন যেহেতু রয়েছে, তাহলে কী লিখবো, দ্য স্ট্রেঞ্জার আক্সড, সেই টুর পরিবর্তে হয়ে যাবে এখানে আক্সড, আক্সড মি, তারপরে এখানে যেরকম হোয়াট বসে রয়েছে, তাহলে হোয়াটটা লিখবো, হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ মাই ফ্যামিলি, হোয়াট ওয়াজ দ্য, হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট কন্ডিশন, এখানে ওয়াজ কিন্তু এখানে বসবে না, হোয়াট দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ মাই ফ্যামিলি, তারপরে ওয়াজটা লিখতে হবে, না হলে এটা কিন্তু প্রশ্নের মতোই থেকে যাবে, প্রেজেন্ট কন্ডিশন অফ মাই ফ্যামিলি, এখানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ওয়াজটা লিখে দেবে, অফ মাই ফ্যামিলি, ইউরের জায়গায় কিন্তু লিখতে হবে মাই ফ্যামিলি, তাহলে এখানে কি লিখবো, মাই ফ্যামিলি, তারপরে লিখবো ওয়াজ। তারপরটা ইটস নন সেন্স, সেইটার মেল কম্পেনিয়ন, এটা জাতা তার পুরুষ সঙ্গীটি বললো, তাহলে হার মেল কম্পেনিয়ন সেইড দ্যাট ইট ওয়াজ নন সেন্স, তাহলে হার মেল কম্পেনিয়ন, মেল কম্পেনিয়ন সেইড সেইড দ্যাট ইট ওয়াজ ভেরি নন সেন্স, তাহলে ইট ওয়াজ ভেরি নন সেন্স, কেন ভেরি কথাটা ব্যবহার করলাম, কারণ এখানে এক্সক্লামেটরি সাইন রয়েছে, তাহলে ইট ওয়াজ, ইট ইজ ভেরি নন সেন্স মানে কি, ইট ওয়াজ ভেরি নন সেন্স হয়ে যাবে যখন চেঞ্জ করবো, ইজটা রয়েছে তাহলে ওয়াজ হয়ে যাবে ভেরি নন সেন্স, কারণ রিপোর্টিং স্পিচের ওয়ার্ড সেইড এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে এখানে নন সেন্স লিখবো। তারপরটা রাহুল সেইড টু হিজ ফ্রেন্ড লেট আস ডু সামথিং ফর দ্য পুয়ার, তারপর রাহুল তার বন্ধুদের বলল যে চলো গরিবদের জন্য কিছু করা যাক, লেট আস ডু, তাহলে রাহুল প্রস্তাব দিচ্ছে, এই আসের মধ্যে কিন্তু রাহুলও রয়েছে, তাহলে যখন লিখবো তখন দে লিখবো, তাহলে রাহুল প্রস্তাব দিচ্ছে, তাহলে এখানে কি লিখবো, রাহুল সেইডের পরিবর্তে এখানে লিখবো প্রপোজড, প্রপোজড টু হিজ ফ্রেন্ডস, টু হিজ ফ্রেন্ডস দ্যাট দ্যাট দে শুড, এখানে যখন প্রপোজ লিখবো তখন কিন্তু এখানে শুড লিখতে হবে, দে শুড ডু, তারপরে আর এখানে আমি লিখছি না, ডু সামথিং ফর দ্য পুয়ার, ওকে। তারপরে একটু রয়েছে দেখো, অনিন্দ্য সেই টু
অলোকেশ, ক্যান আই হ্যাভ এ ডার্ক চকলেট ফ্রম ইউর ফ্রিজ, আমি কি তোমার ফ্রিজ থেকে একটা ডার্ক চকলেট নিতে পারি? তাহলে এখানে ও জিজ্ঞাসা করছে, পারমিশন নেওয়ার চেষ্টা করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এবং এখানে ক্যানের ব্যবহার হয়েছে মোডাল, তাহলে ক্যান থেকে হয়ে যাবে এখানে কুড, ইয়েস নো কোশ্চেন এখানে কিন্তু রয়েছে। তাহলে অনিন্দ সেইড টুর পরিবর্তে কি হবে, আক্সড অলোকেশ, আক্সড অলোকেশ ইফ হি, কারণ এখানে আইটা কে, এখানে অনিন্দ, তাহলে ইফ হি কুড, হ্যাভটা যেমন আছে বসে যাবে, কারণ ক্যান থেকে তো কুড করেই দিয়েছি, হ্যাভ এ ডার্ক চকলেট, চকোলেট ফ্রম হিজ ফ্রিজ, ফ্রিজ ফ্রম, এখানে ইয়োর রয়েছে তোমার, তাহলে এখানে হিজ হয়ে যাবে হিজ ফ্রিজ। তারপরটা রয়েছে এডিজে স্যার ব্রোক আউট ইয়াহু, মাই ব্যারাকপুর গভর্নমেন্ট টিম ইজ দ্য চ্যাম্পিয়ন, তাহলে এখানে আনন্দ প্রকাশ করছে, তাহলে এডিজে স্যার ব্রোক আউট, এখানে লিখতে পারি ব্রোক আউট ইন জয়, এটা লিখতে পারি, বা এক্সক্লেমড ইন জয় এই কথাটাও কিন্তু লিখতে পারি, তাহলে এডিজে স্যার, এ ডি জে স্যার ব্রোক আউট, এখান থেকে ব্রোক আউট না লিখে এখানে কিন্তু এক্সক্লেমডও লিখতে পারো, তাহলে আমি এখানে ব্রোক আউট যেহেতু আছে ব্রোক আউটও লিখছি, ব্রোক আউট ইন জয় দ্যাট কি, এখানে মাই ব্যারাকপুর ড্রিম টিম, তাহলে এখানে হিজ ব্যারাকপুর গভর্নমেন্ট টিম, হিজ ব্যারাকপুর গভর্নমেন্ট টিম ইজ এর জায়গায় লিখবে ওয়াজ, বাকিটা যেমন আছে লিখে দেবে ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। পরের যেটা রয়েছে, দ্য পুলিশ সেই টু দ্য ভিলেজার্স ভ্যাকেট দ্য প্লেস অ্যাট ওয়ান্স, এক্ষুনি জায়গাটা ফাঁকা করো, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, যারা যারা উত্তর কমেন্ট করে জানাবে তাদের প্রত্যেকের উত্তর আমি চেক করে দেবো, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এরকমই আরও গ্রামারি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।